আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আনন্দ গণমুহূর্তে এবং কৃতজ্ঞতা স্বীকার করতে যে সকল আরবিতে ভাষা ব্যবহার করে থাকি সে সকল ভাষা আমরা ভিন্ন ভিন্ন ভাবে কিভাবে বলতে পারি এবং অন্যান্য বিষয় নিয়ে থাকছে আমাদের আজকের পুরো ভিডিওটি। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে শুক্রান। শুক্রান মানে হচ্ছে ধন্যবাদ। কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা সচরাচর এই শব্দটি বেশি ব্যবহার করে থাকি, শুক্রান। শুক্রান মানে হচ্ছে ধন্যবাদ। যদি বলি আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ, তখন বলে থাকি শুক্রান লাক বা শুক্রান লাকা, মানে হচ্ছে আপনাকে ধন্যবাদ। তো আমরা শিখলাম থ্যাংকস বা ধন্যবাদ জানাতে আমরা আরবিতে বলবো শুক্রান। যদি বলি আপনাকে ধন্যবাদ, শুক্রান লাকা, আপনাকে ধন্যবাদ। যদি ধন্যবাদের পরিমাণটা বা শুক্রানের পরিমাণটা একটু বেশি জানাতে হয় বা বেশি বোঝাতে হয় তখন আমরা বলবো শুক্রান জাজিলান। শুক্রান জাজিলা বা শুক্রান জাজিলান মানে হচ্ছে আপনাকে অশেষ ধন্যবাদ বা অনেক ধন্যবাদ, বা এভাবে বলতে পারি শুক্রান কাতিরান, অনেক বেশি ধন্যবাদ। শুক্রান কাতিরান, অনেক বেশি ধন্যবাদ। মাব্রুক মানে হচ্ছে অভিনন্দন, কাউকে অভিনন্দন জানাতে, কংগ্রাচুলেশনস জানাতে মাব্রুক, অভিনন্দন। স্বাগতম জানাতে আমরা এভাবে বলতে পারি আহলান সাহলান বা আহলান ওয়া সাহলান, স্বাগতম, ওয়েলকাম। কাউকে স্বাগতম বা ওয়েলকাম জানাতে আমরা বলবো আহলান সাহলান বা আহলান ওয়া সাহলান। সাঈদ মানে হচ্ছে খুশি বা শুভ। মহতারাম মানে হচ্ছে সম্মানিত, সম্মানিত বা শ্রদ্ধেয় ব্যক্তি হচ্ছে মহতারাম। জাইদ মানে হচ্ছে ভালো বা উত্তম। কয়েস মানে হচ্ছে ভালো। তাইব মানে হচ্ছে উত্তম বা ঠিক আছে। জেইন মানে হচ্ছে ভালো। তো আরব কান্ট্রিতে একটি শব্দ ভিন্ন ভিন্নভাবে বলে, তো আমরা অবশ্যই সবগুলো শিখে নিব। যেমন জাইদ মানে হচ্ছে ভালো বা উত্তম, কয়েস মানে হচ্ছে ভালো, তাইব মানে হচ্ছে উত্তম বা ঠিক আছে, জেইন মানে হচ্ছে ভালো। জাইজিদ্দান মানে হচ্ছে খুব ভালো, খুব বেশি ভালো হলে, অত্যন্ত ভালো হলে আমরা বলবো জাইজিদ্দান, খুব ভালো। মারহাবান মানে হচ্ছে ওহে বা হ্যালো। কারোর সাথে দেখা হলে আমরা সাধারণত বলে থাকি হ্যালো বা হাই, তো এই ক্ষেত্রে আমরা বলবো মারহাবান বা মারহাবা। কারো কাছ থেকে বিদায় নিতে আমরা অবশ্যই এই বাক্যটি বা এই শব্দ যে ব্যবহার করতে পারি, মাসসালামা। মাসসালামা মানে হচ্ছে বিদায় বা গুড বাই। আহলান ওয়া সাহলান মানে হচ্ছে স্বাগতম, আমরা আগেই শিখেছিলাম। শুক্রান জাজিলান এটাও শিখেছিলাম, আপনাকে অনেক ধন্যবাদ। শুক্রান লাক বা শুক্রান লাকা মানে হচ্ছে আপনাকে ধন্যবাদ। তো ধন্যবাদ আমরা এভাবেও জানাতে পারি কৃতজ্ঞতা হিসাবে, বারাকাল্লাহ ফিক মানে হচ্ছে ধন্যবাদ বা আল্লাহ আপনার মঙ্গল করুক। কেউ আপনার সামান্যতম উপকার করেছে তো কৃতজ্ঞতা স্বরূপ তাকে বলতে পারেন বারাকাল্লাহ ফিক, ধন্যবাদ, বা এটাও বোঝায় আল্লাহ আপনাকে মঙ্গল করুক। যদি মহিলা হয় তাহলে এভাবে আপনি প্রকাশ করবেন বারাকাল্লাহ ফিকি, ধন্যবাদ আপনাকে, আল্লাহ আপনার মঙ্গল করুক। পুরুষ হলে বলবেন বারাকাল্লাহ ফিক, আর মহিলা হলে বলবেন বারাকাল্লাহ ফিকি। তো এখন আমরা আরও কিছু ছোট ছোট শব্দ শিখে নেব, যেমন ইয়া মানে হচ্ছে হে। যেমন আমরা কাউকে ডাকতে গেলে এইভাবে বলে থাকি আবদুল্লাহ, ইয়া মোহাম্মদ, ইয়া মানে হচ্ছে হে, নাম মানে হচ্ছে হা বা ইয়েস, রব্বামা মানে হচ্ছে হয়তো বা সম্ভবত বা মুমকিন, মুমকিন বা রব্বামা এই শব্দটি আমরা ব্যবহার করতে পারি হয়তো বা সম্ভবত এ অর্থে। মিন মানে হচ্ছে হইতে বা থেকে, হাত্তা মানে হচ্ছে যতক্ষণ না বা যতক্ষণ না পর্যন্ত, ইজা বা লাও বা ইন মানে হচ্ছে যদি, ইংরেজিতে বলে ইফ, যদি আরবি হচ্ছে ইজা, এই শব্দটি অনেক ব্যবহার করা হয়ে থাকে। ওয়ালাও মানে হচ্ছে যদিও, হাইসু মানে হচ্ছে সেখানে, কামা মানে হচ্ছে যেমন, মা মানে হচ্ছে সাথে বা শহীদ বা সঙ্গে, লাইসা মা বা লা, তিনটি একই অর্থে ব্যবহার করা হয়ে থাকে, না নো বা না অর্থে ব্যবহার করা হয়ে থাকে লাইসা বা মা, লা শব্দটি বেশি ব্যবহার করা হয়ে থাকে। অবশ্যই আমরা সবগুলোই শিখে নেব। ইয়া ইম্মা বা ওয়া ইল্লা মানে হচ্ছে নতুবা, ইলা মানে হচ্ছে দিকে বা প্রতি, লি মানে হচ্ছে জন্য বা আমার। লি শব্দটি দ্বারা অনেক ক্ষেত্রে জন্য আবার আমার বোঝানো হয়ে থাকে। হুম্মা মানে হচ্ছে অতপর, ওয়া মানে হচ্ছে এবং বা ও,
লেকিন মানে হচ্ছে কিন্তু, আলা বা ফোক মানে হচ্ছে উপর, হু মানে হচ্ছে তাহাকে বা হু মানে হচ্ছে সে, এক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তিলকা বা জালিকা মানে হচ্ছে ওইটি। সম্মানিত ভিউয়ার্স, বিশেষ করে আমাদের আজকের ভিডিওতে স্পষ্ট হলো যে শুক্রান আমরা পাঁচ বা ছয় ভাবে বলতে পারি। শুক্রান শুধু না বলে আমরা শুক্রান লাকা বা শুক্রান জাজিলান বা শুক্রান কাতিরান বা বারাকাল্লা ফিক, এভাবে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা ব্যবহার করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।